এই করিমগঞ্জের ইউথ স্কোয়াড ক্লাব যা করেছে বলার মতো নয়। আমি তো এখানে 8 বছর যাবৎ আছি, তো এরকম মণ্ডপ আমার চোখে পড়েনি। এই যে মা সামগ্রিকভাবে অসুরদের সঙ্গে অশুভ শক্তি নাশ করেছিলেন, একার শক্তি তো নয়, সব দেবতাদের শক্তিতে যে তিনি এই প্রচেষ্টা করেছিলেন, সেই দেবতাদের কে কি দিয়েছেন সেগুলো খুব চিত্রাকারে ফুটিয়ে তোলা হয়েছে, এটা তো অপূর্ব। এবং এটা নাকি ওই প্রতিমা শিল্পালয় করেছে, তারপরে এই প্যান্ডেল করেছে কি নিত্যগোপাল ডেকোরেটার্স। সবচেয়ে আনন্দের বার্তা হলো এই করিমগঞ্জ এই ছোট্ট শহরের মানুষরা এইরকম একটা সুন্দর সংস্কৃতি ফুটিয়ে তুলেছে, আমাদের যে ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটা তুলে ধরেছে, এটা খুব ধন্যবাদ আর উৎসাহ এবং আকর্ষণমূলক। এটা দেখে সত্যি আমি খুব অভিভূত। এবং যে মাকে এখানে রাখা হয়েছে, পুজো হবে না কিন্তু যেভাবে সাজানো হয়েছে সেও খুব মানে অপূর্ব, কি বলবো, খুব সুন্দর লেগেছে। তো মা আমাদের সেই অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির জয়গার জয় যাতে হয় সেই প্রার্থনা রাখছি আজ এই মহাষষ্ঠী সন্ধ্যার প্রাককালে। নমস্কার। 50 বছর মূর্তি উপলক্ষে আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের স্বামীজিরা, উদ্বোধন করলে আমরা সাক্ষী ছিলাম। বিশেষ করে আমরা যদি দেখি যে 73-তে এই পুজো শুরু হয়েছিল, অনেক ঘাত প্রতিঘাত আজকে প্রায় 50 বছর অতিক্রম করলাম। এবং যে পরিবেশ সৃষ্টি করলেন, অভূতপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করলেন, সেই 50 বছরে আমরা সাক্ষী। হয়তো বা 100 বছরে আমরা কেউ থাকবো না, অনেকেই আমরা থাকবো না, কিন্তু আজকে 50 বছরে সাক্ষী হয়ে থাকতে পারলাম, সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি। অতএব আমি বিশ্বাস করি যে মাকে এখানে দেখানো হয়েছে কি 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 দিয়েছিলেন, কোন দেবতা কি দিয়েছিলেন সময়ে, যে মার যে যে শক্তি, প্রত্যেক দেবতার শক্তি মিলেই মার শক্তি, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকের দিনে যে পুজো করা হলো, সে মার সন্তান আমরা, সেই মার সন্তান আমরা, সব সন্তানরা মিলে এখানে পূজা করেছে। তাই মা যেভাবে, সব দেবতারা যেভাবে মাকে শক্তি দিয়েছিলেন, মা আমাদের সন্তানকে সেই শক্তি দিয়েছেন এবং সবাই মিলে আজকে আমরা পূজা করেছি। এবং আমি সেটা বিশ্বাস করি যে একটা সন্তানের কাছে তার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে গিয়ে তার মা, মা শব্দ হচ্ছে গিয়ে একটা সন্তানের কাছে সবচেয়ে প্রিয় শব্দ। এবং সেই সন্তান এবং মার মিলন উৎসব হচ্ছে গিয়ে সেই পবিত্র দুর্গাপূজা। এই দুর্গাপূজায় মার সঙ্গে সন্তানের সন্তানের আমাদের দেখা হয়, পুজো হয়। পুজো যেরকম একটা আধ্যাত্মিক সাইড আছে, সঙ্গে সঙ্গে দুর্গে দুর্গতি নাশিনী, আমরা বিশ্বাস করি যে মা দুর্গা আমাদের দুর্গতি নাশ করবেন, সমাজে অশুভ শক্তির বিনাশ করবেন, শুভ শক্তির আবির্ভাব করবেন। এবং আমরা বিশ্বাস করি যে মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে বর্ষিত হয় আমাদের উপর। এবং আজকের দিনে যে পরিবেশ সৃষ্টি করা হলো, দুর্গা উৎসব, দুর্গা পুজো শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ নয়, আজকের দিনে দুর্গা পুজো দুর্গা উৎসবের উৎসবে রূপান্তরিত হয়েছে। তাই উৎসবমুখ পরিবেশে আমরা যেভাবে মার পুজো করব, সময়ে উৎসবের আনন্দে আমরা মেতে উঠবো। আমি সবাইকে আমার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করলাম, সবার মঙ্গল হোক, মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে সবার উপর বর্ষিত হয়।